কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই। আমি বলবো? হ্যাঁ, তোমার বাড়ির সবার সামনে তুমি বলো যে কত টাকা পেলে তুমি খুশি হবে। তুমি যা চাইবে আমি তাই দেব। আগে বলুন যে আমাকে কি করতে হবে। 3 মাস হলো ভোট হয়েছে, এর পরের ভোট হবে 4 বছর 9 মাস বাদে। এই 4 বছর 9 মাস ধরে তোমার যেমন দরকার হবে তুমি আমার কাছ থেকে টাকা নেবে, আর ভোটের আগে কিছুদিন কিছুদিন আমার হয়ে খাটবে। মোদ্দা কথা, এবার আমাকে জেতাতেই হবে। আপনার মতন একটা অসৎ ধাপ্পাবাজ মিথ্যেবাদীকে ছাপ্পা ভোটে জিতিয়ে এই এলাকার মানুষদের সর্বনাশ আমি করতে পারব। বর্দা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে তুই কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। এবারে ভোটের আগে উনি বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছিলেন যে আমি আপনাদের জন্যে নতুন রাস্তা তৈরি করে দেব, আপনাদের দোরগোড়ায় আমি নতুন টিউবওয়েল বসিয়ে দেব। কিন্তু ভোটে জেতার পর উনি কোন কোন কাজগুলো করেছেন সেটা ওনাকে জিজ্ঞেস কর। ভোরবেলায় তোরা যখন ঘুমিয়ে থাকিস তখন আমাকে ঘুম থেকে উঠে 1 মাইল দূরের কল থেকে খাবারের জল আনতে হয় শুধুমাত্র এই ধাপ্পাবাজ লোকটার জন্যে। দাদা, তুই না সব কথা কি শোন? কি শুনবো? ওনার আরো কিছু মিথ্যে ভাষণ? ওনার এলাকার রাস্তাঘাটের যে অবস্থা তা আমি অটো চালাতে গিয়ে বুঝতে পারি। তার মানে তুমি আমার সঙ্গে হাত মেলাবে না? মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। মা, তুমি দাদাকে একবার বুঝিয়ে বলো না। কি বলবো, বলবো রতন তুই তোর মনুষ্যত্ব বেঁচে দে। শুনুন এমএলএ সাহেব, ওদের এতটুকু রেখে ওদের বাবা যখন মারা গেলেন রতনের বয়স তখন 10, ওই 10 বছর বয়সে এত বড় একটা সংসারের বোঝা ও হাসি মুখে কাঁধে তুলে নিয়েছে। সকাল 5টা থেকে 4-5 জায়গায় ও কাজ করে সংসার চালিয়েছে, অসৎ পথে একটা টাকাও রোজগার করেনি। আপনার মতো একজন এমএলএ আমার বাড়িতে এসেছেন বলে আপনাকে খুশি করার জন্য বলতে হবে, রতন তুই অন্যায় কাজ কর, অভাবে আছি ঠিক কথা, তবু তো মাথা উঁচু করে আছি। আজ কেমন করে বলবো, রতন তুই অন্যায়ের সঙ্গে আপোষ কর? এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, আমার হয়ে আমার মাই তো সব বলে দিলেন। হাতের লক্ষ্মী তুমি পায়ে ঠেললে রতন। পায়ে আমি ঠেলেছি, তবে হাতের লক্ষ্মীকে নয়, লক্ষ্মীর প্যাঁচা আপনার মতন নেতাকে। চালাও তো একটা অটো, একটা অটো বলার এত গরম। গরমের আঁচটা বেশি গায়ে লাগাবেন না স্যার, ফোসকা পড়ে যাবে। চুপ! 7 দিনের মধ্যে তোমার অটোর লাইসেন্স আমি যদি ক্যান্সেল না করতে পারি, আমার নাম প্রদীপ রায় নয়। শুনুন প্রদীপ বাবু, আমার অটো লাইসেন্স যদি ক্যান্সেল হয় তাহলে সামনের ভোটে আপনার এমএলএ হওয়াও আমি ক্যান্সেল করে দেব। এটা আমার চ্যালেঞ্জ রইল। বর্দা, 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 তুই একটা অপদার্থ, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি সারা জীবন এরকম অপদার্থ হয়ে বেঁচে থাকতে চাই রে। আরে কি রে রুনু, হঠাৎ প্রণাম করছিস? সত্যি বর্দা, তোর মতো দাদা পেয়ে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে। আরে তোদের নিয়েও কি আমার গর্ব কম? এত অভাবের মধ্যেও তপনটা বিয়ে পাশ করেছে, স্বপনটা বিয়ে পড়ছে, আর তুই তুই কলেজে যাচ্ছিস। তোদের বাবা যখন মারা গেলেন আমি তখন চোখে অন্ধকার দেখছিলাম, রতন তখন খুব ছোট। আজ তোকে যেমন বুকে জড়িয়ে ধরেছে, ওই ছোট্ট দুখান হাতে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, আমি আছি না মা, আমি আছি।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।